ওয়েলকাম টু প্রগতি একাডেমি। প্রগতি একাডেমির পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্ব। এর আগে প্রথম এবং দ্বিতীয় পার্ট আপলোড করা হয়েছে, তোমরা দেখেছ। যদি কেউ না দেখে থাকো এখনই ডেসক্রিপশন বক্সে যাও, অর্থাৎ ভিডিওর প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি অন করে রেখো, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন, যে তড়িতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটেছে সমীকরণ সহ এমন উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিড মেশানো জল তড়িৎ পরিবহনে সক্ষম, এই অ্যাসিড মেশানো জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটালে জলের রাসায়নিক পরিবর্তন হয়। জল বিশিষ্ট হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট দুটি আলাদা গ্যাস হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াকেই বলা হয় ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। এর সমীকরণটি হল, অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ, 2H2O - > 2H2+O2। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন, অনুঘটক বলতে কী বোঝায় উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো। বলছে, যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিংবা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজের সম্পূর্ণ অপরিবর্তিত থাকে, সেই সমস্ত রাসায়নিক পদার্থকেই অনুঘটক বা ক্যাটালিস্ট বলা হয়। যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো এক প্রকারের ধনাত্মক অনুঘটক। অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করলে সহজ অক্সিজেন উৎপন্ন হয়, সহজেই অক্সিজেন উৎপন্ন হয়। পটাশিয়াম ক্লোরেটকে সাধারণত 600 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশ্রিত করে মাত্র 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়ায় বেগ বৃদ্ধি করে। তৃতীয় প্রশ্ন বলছে, রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্মচূর্ণ অথবা সরতার জালির আকারে রাখা হয় কেন তা ব্যাখ্যা করো। বলছে, কারণ গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, কঠিনের উপরিতলে যত বেশি সংখ্যক অণু পরমাণু বা আয়ন বিক্রিয়ায় সুযোগ পায় বিক্রিয়া ঘটে তত তাড়াতাড়ি, অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি। তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সরু তার জালি আকারে রাখা হয়। 4 নম্বর প্রশ্ন বলেছে যে মানবদেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো। মানবদেহে উৎসেচকের কী কী গুরুত্ব রয়েছে, অর্থাৎ প্রভাব রয়েছে, সেগুলি আলোচনা করতে বলেছে। বলছে, মানবদেহে উৎসেচকের গুরুত্ব অপরিসীম। খাদ্যনালীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে অ্যামাইলেজ বা লাইপেজ নামক দুটি উৎসেচক। কি বলেছে, যে মানবদেহে উৎসেচকের গুরুত্ব অপরিসীম। খাদ্যনালীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করে অ্যামাইলেজ ও লাইপেজ নামক দুটি উৎসেচক। আবার হাইড্রোজেন পার অক্সাইডকে সাধারণ তাপমাত্রায় ভেঙে দেয় ক্যাটালিস নামক উৎসেচক। কোষের মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করতে লাগে সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করতে লাগে সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক। এছাড়াও মানুষের লালারসে থাকা বিভিন্ন উৎসেচক বিভিন্ন ধরনের খাদ্য উপাদানকে ভাঙতে সাহায্য করে। মানুষের পাচন ক্রিয়া অংশগ্রহণকারী বিভিন্ন উৎসেচক, অর্থাৎ মানুষের পাচন ক্রিয়ায় কোন কোন উৎসেচক অংশগ্রহণ করে। দেখো, উৎসেচকের নাম আছে, উৎস আছে, আর সাবস্ট্রেটের নাম, অর্থাৎ উৎসেচক কি অ্যামাইলেজ। অ্যামাইলেজ কোথায় থেকে উৎপন্ন হয়, অগ্নাশয় থেকে। এর সাবস্ট্রেটের নাম শ্বেতসার। উৎসেচকের নাম হলো টায়ালিন, উৎস হলো লালাগ্রন্থি। টায়ালিন উৎপন্ন হয় লালাগ্রন্থি থেকে, সেদ্ধ শ্বেতসার সাবস্ট্রেটের নাম। উৎসেচক হলো লাইট্রোজ, উৎস আন্তরিক গ্রন্থি, আর সাবস্ট্রেটের নাম হলো লাইট্রোজ শর্করা।
ট্রিপসিন অগ্নাশয়, অর্থাৎ ট্রিপসিনের উৎস হলো অগ্নাশয় আর সাবস্ট্রেটের নাম হলো পেপটন। রেনিন, রেনিন উৎপন্ন হয় পাকগ্রন্থি থেকে, এর সাবস্ট্রেটের নাম হলো দুগ্ধ প্রোটিন। উৎসেচক লাইপেজ, লাইপেজ উৎপন্ন হয় পাটগ্রন্থি থেকে আর এর সাবস্ট্রেট হলো ফ্যাট। মল্টেজ, মল্টেজ উৎস অর্থাৎ মল্টেজ উৎপন্ন হয় লালাগ্রন্থি থেকে আর এর সাবস্ট্রেটের নাম হলো মল্টোজ। দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে, খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাস মেশানো কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই দ্রুত বিক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো। বলেছে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাস মেশানো কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই তা দ্রুত বিক্রিয়া ঘটে, এটা কেন হয় সেটা ব্যাখ্যা করো। বলছে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাস মেশালেই বিক্রিয়া শুরু হয় না কারণ তাদের অণু বা আমরা পরস্পর মেশানো সুযোগ পায় না, তাদের আমরা পরস্পরকে মেশানো সুযোগ পায় না। জলীয় মাধ্যমে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের আয়নকে মুক্ত করে দেয়, তখন খুব সহজেই তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সুযোগ তৈরি হয়। বিক্রিয়াটি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়াটিতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ও বুদবুদ সহ বের হতে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং প্রগতি একাডেমি। তোমরা যদি আরও অন্যান্য যে কোনো বিষয়ের ভিডিও চাও তাহলে ডিসক্রিপশন বক্সে জানাও, অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাও, আমরা তোমাদের চাহিদা মতো সে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।